আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার যে লাস্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই ব্লগের কন্টিনিউ ব্লগটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এটা হচ্ছে ঈদের আগের দিন সকালবেলা এখানে আমরা নাস্তা খেয়েছিলাম, আর আমি ঈদের আগের দিন রান্নাবান্না করব বলেছিলাম লাস্ট ব্লগে আপনাদের সাথে, যে কী কী রান্না করেছি এটা শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি গরুর মাংস, তারপর কিং প্রন, তারপর চিকেন, আমি এগুলা পানিতে ভিজিয়ে রেখেছি, ফ্রিজার থেকে বের করে রেখেছিলাম। আর এখানে আমার ছোটো যা, ওনার গার্ডেনের লাল শাক দিয়েছিলেন, তো এটা দুপুরে খাওয়ার জন্য আমি বানিয়ে রাখবো। আর বাকি যেগুলো এগুলা ঈদের জন্য রান্না করছি। তো এটা ছিল ঈদের আগের দিন। তো এখানে আমি কিছু বোয়াল মাছ, চিতল মাছ এগুলাও বের করেছি, রান্না করব। আর আগামীকাল আমার ঘরে, মানে আমার দুই বাসুরি ফ্যামিলি আসবেন দুপুরে খাওয়ার জন্য, ওনাদেরকে আমি আমাদের ঘরে দুপুরে খাওয়ার দাওয়াত দিয়েছি। তো ঈদের দিন আসলে দুপুরে আসলেও রাতেও খাওয়া হয়, ওনারা সারাদিনই আমাদের ঘরে থাকবেন, তারপরে রাতে চলে যাবেন খাওয়া দাওয়ার পর। তো এখানে একটা ইলিশ মাছও বের করেছি, মুখি দিয়ে রান্না করব। তো প্রতি ঈদেই, কুরবানি ঈদে আর রোজার ঈদে আমার বড় জায়ের ঘরে দুপুরবেলা খাওয়ার দাওয়াত থাকে। তো এবছর আমি দিয়েছি আমাদের ঘরে খাওয়ার জন্য, আর পরের দিন হচ্ছে আমার ছোটো জায়ের ঘরে, ছোটো বাসুরের ঘরে দাওয়াত আমাদের দুপুরবেলা, আর তারপরে আমার বড় জায়ের ঘরে খাওয়া হবে। তো এখানে আমি কিছু আদা আমি গতকালকে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, ফ্রোজেন করে আমি তারপর রেখে দেব ফ্রিজারে। তো এখানে বের করে রেখেছি, এগুলো এখন একটা ব্যাগে ভরে রেখে দেব। আর যে আমি যে গতকালকে তেলের পিঠা বানিয়েছিলাম, এগুলাও এখন রেখে দিচ্ছি ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে, বাইরে ছিল সারা রাত। আমি তো আপনাদের সাথে গত ব্লগে শেয়ার করেছিলাম যে তেলের পিঠা কীভাবে বানিয়েছি, তো যারা দেখেননি তারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন, কারো যদি তেলের পিঠার রেসিপি দরকার হয়। তো যাই হোক, এখানে আমার যে মশলা রাখি যে বক্সটা, এটা মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল, তো সবগুলো কন্টেনার আমি ধুয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, সবগুলো ক্লিন করে ধুয়ে ড্রাই করে তারপরে আমি আবার মশলাগুলো ঢুকিয়ে রাখছি। আর আমার বেশি করে এনে বড় বড় প্লাস্টিকের কন্টেনার রেখে দিই, পরে আমি এই জারের যে স্টিলের কন্টেনার রয়েছে এগুলোর মধ্যে রেখে দিই। তো এটা শেষ। আর এখানে সব মাছ আমি ক্লিন করে রেখে দিয়েছি, আর মাংসগুলোও ধুয়ে নিয়েছি। এখানে ভেজিটেবলগুলোও রেডি আছে, তো কিছু আমার আম্মা আমাকে বানিয়ে দিয়েছেন, আমাকে হেল্প করেছেন ভেজিটেবল বানাতে। তো সব কিছু রেডি, এখন ঝটপট করে বানিয়ে নেব। আর এখানে অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছে, এই পেঁয়াজগুলো আমার হাজবেন্ড আমাকে পেঁয়াজগুলো কেটে দিয়েছেন, আমার যে ফুড প্রসেসর রয়েছে এটা নষ্ট হয়ে গিয়েছে, তার পেঁয়াজ কাটতে পারিনি। তো ঈদের আগের দিন অনেক গরম ছিল, আর আমার শরীরটাও একটু অসুস্থ ছিল, আমার গলায় ঠান্ডা লেগেছিলো। তো আমার আম্মা এখানে আমাকে একটা রং চা বানিয়ে দিয়েছেন, আমি বেশি যখন পানি দিয়ে মানে কাজকর্ম করছিলাম তখন শুধু কাশি আসছিল, আমার শরীরটা ভালো ছিল না, ঠান্ডা লেগে গিয়েছিলো, তাই আম্মা এখানে আমাকে চা বানিয়ে দিয়েছেন। তো এখানে আমি যে পাতিলগুলোতে রান্না করব সব কিছু বের করে এখানে রেখে দিয়েছি, আস্তে আস্তে রান্না বসিয়ে দেব। আর প্রথমে আমি চিকেন রান্না করব। তো চিকেনগুলোকে ধুয়ে আমি পানি জড়িয়ে রেখেছিলাম, এখন শুধু একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আর আমি এয়ার ফ্রায়ারে একটু ফ্রাই করে নেব চিকেনগুলো। আমি আর তেলের মধ্যে দিচ্ছি না, সবগুলো চিকেন আমি এইভাবে এয়ার ফ্রায়ার দিয়ে, আর একটু মাখা, যখন আমি চিকেনটা মাখিয়েছিলাম তখন একটু তেলও দিয়েছিলাম, তো সুন্দরভাবে চিকেনটা হয়ে যাবে। আমি আর কুকারের মধ্যে আর চিকেনগুলো ফ্রাই করিনি। তো যেহেতু আগামীকাল দুপুরবেলা আমাদের ঘরে খাওয়া হবে, তো আমি সকাল থেকে কিন্তু নাস্তা খাওয়ার পরেই রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর তো এদিকে দেখতে পাচ্ছেন, এখানে গরুর মাংস বসিয়েছি, সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, বাকি তারপরে বসিয়ে রাখছি। আর অন্যদিকে আমি যে চিকেনটা রান্না করব, এটা পেঁয়াজও বসিয়েছি। তো আমি সবসময় যেভাবে রান্না করি এভাবেই জাস্ট রান্না করছি, আর আপনাদের সাথে শেয়ার করছি যে ঈদের জন্য কী কী রান্না করছি।
তো আমার ঈদের ব্লগটি যে আপনাদের সাথে আজকে শেয়ার করছি এটা ঈদ চলে গিয়েছে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে তারপরেও ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু বানিয়ে রেখেছি তো আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি তাই ঈদের ব্লগটিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে অনেক সময় আসলে বিজি থাকার কারণে ভিডিওগুলো সময় মতো আপলোড করতে পারি না তো যাই হোক এদিকে আমার গরু মাংসটাও মশলাটা আমি মাখি মিক্স করে দিয়েছি আর চিকেনের মশলাটাও হচ্ছে আর এই তো দিতে পাচ্ছেন এয়ার ফ্রায়ারের মধ্যে আমি চিকেনগুলো একবার উল্টিয়ে দিয়েছিলাম সুন্দর করে চিকেনগুলো হয়ে গিয়েছে আর এই তো আমি আমার এয়ার ফ্রায়ারের লাইনার যে কিনেছিলাম আমি রোজার সময় এগুলো কিন্তু আমি কন্টিনিউ ইউজ করছি এই তো দিতে পাচ্ছেন উপর থেকে শুধু জাস্ট লাইনারটা আমি তুলে নিয়েছি আর ভেতরটা কিন্তু একদমই ক্লিন ছিল এখন এই দুইটা শুধু ধুয়ে নেব আর এই তো আমি যে মশলা কষিয়ে রেখেছিলাম চিকেনে এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যে কী কী রান্না করছি আর ভালোভাবে সুন্দর করে আর রেসিপিগুলো শেয়ার করছি না যেহেতু হাতে সময় ছিল না খুব বেশি তাড়াহুড়া ছিল আর শরীরটাও একটু অসুস্থ ছিল তার মধ্যে অনেকগুলো রান্না একসাথে করব তাই আর ভালো করে ভিডিও করতে পারিনি আর এখানে আমি মুখি রান্না করব ইলিশ মাছ দিয়ে তো মুরগিটাও আমি কষানো হয়ে গিয়েছে এখন ইলিশ মাছ কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিয়েছি আর এখন একটু বেশি করে ঝোল দিচ্ছি আর মুরগির ইলিশ মাছের ঝোল খেতে অনেক মজা লাগে আর মুরগি কিন্তু পানিটা চুষে নেয় তাই একটু পানি একটু বেশি করে দিতে হয় ঝোলটা আর কি তো এখানে বেশি করে ঝোল দিয়ে আর তারপরে আমি এটা রেখে দেব আর অন্যদিকে আমি লতা রান্না করব লতি যেটাকে বলে আর কি লতা দিয়ে আর মুখি দিয়ে আর চিংড়ি মাছ কাঁঠাল বিচি দিয়ে একটা শুটকির তরকারি রান্না করব তো লতাটা আমি এখানে বয়েল দিতে বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ হবে তারপরে আমি পানিটা জড়িয়ে নেব আর আজকে রান্না করব চিতল মাছ তো চিতল মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমি কিভাবে চিতল মাছ ক্লিন করি এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে তাই আজকে আর দেখাইনি যে কীভাবে আইসগুলো ছেড়েছি খুবই সহজে কিন্তু এগুলো ক্লিন করা যায় আর অন্যদিকে বাইরে আমার হাজব্যান্ড কাজ করছেন উনি গার্ডেনের ঘাসগুলো সুন্দর করে কেটে নিচ্ছেন যেহেতু আগামীকাল ঈদ আর আমাদের ঘরে মেহমানও আসবেন তো উনি একটু বাহির দিকে সব কিছু ক্লিন করছেন আর আমি তো ঘরের ভেতরে রান্নাবান্না করছি আর আজকে কিন্তু অনেক গরম ছিল ঈদের আগের দিন অনেক গরম পড়েছিল আর গড়টাও এলোমেলো রয়েছে সব কিছু আমি বিকেলবেলা টাইডি ওয়াপ করবো আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা বক্স এগুলা হচ্ছে আমাদের সিক্রেট ঈদের গিফট আমাদের তিন ফ্যামিলি আমরা মিলে সিক্রেট ঈদ করছি তো এখানে অনেকগুলা গিফট চলে এসেছে তো আমি একসাথে রেখে দিয়েছি রাতের বেলা সব কিছু প্যাকিং করা হবে আর এই তো দেখতে পাচ্ছেন প্রায় একটা 49 হয়ে গিয়েছে দুইটা হয়ে যাচ্ছে দুপুরবেলা আমি রান্নাবান্না করছি এখনও শেষ হয়নি তো এখানে আমার গরু মাংসটা হচ্ছে তারপর চিতল মাছ বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমার চিকেনটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তো আর একটা তরকারি রান্না করব তো এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি যেহেতু একসাথে অনেকগুলো রান্না করছি তো অনেক সময় লাগবে আর এই তো মুখি আর ইলিশ মাছ হয়ে গিয়েছে আর চিকেনটা হয়ে গিয়েছে তো দুইটা তরকারি অলরেডি রান্না করা শেষ আর অন্যদিকে সব কিছু রেডি করে রেখেছি লাল শাক রান্না করব মানে ভাজি করব আর যে রান্না করলে কিন্তু অনেক কিছু বের হয় বাসন বোল এগুলা জমা করে রেখেছি আর এখানে একটা পাতাকোবি দিয়ে আমি গরুর মাংসতে দেব তো পাতাকোবিটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে এটাকে বাঁধাকপি বলে এই বাঁধাকপিটা অল্প করে আমি দিয়েছি গরুর মাংসের মধ্যে গরুর মাংস দিয়ে আর বাঁধাকপি দিয়ে রান্না করে খেতে অনেক মজা লাগে যারা এখনও ট্রাই করেনি ট্রাই করতে পারেন জানি অনেকেই হয়তো বা রান্না করে খেয়েছেন তারপরেও বলছি আমার এটা ছিল গরুর সিনা তো গরুর সিনা দিয়ে কিন্তু বাঁধাকপি দিয়ে খেতে মজা লাগে আর এখানে আমার আম্মাকে নিয়ে গিয়েছিলাম বাংলা মানে ভেজিটেবল শপে তো আম্মা একটা মূলা এনেছিলেন তো আমি মূলা দিয়ে আর বোয়াল মাছ দিয়ে রান্না করছি আমি আগে কখনো মূলা রান্না করিনি আমার ঘরে আমি যেহেতু মূলা খাই না রান্নাও করা হয় না আম্মা আসার পরে দুই দিন রান্না করেছি যেহেতু আম্মা পছন্দ করেন তাই নিয়ে এসেছি আর এখানে বোয়াল মাছ দিয়ে আর মূলা দিয়ে রান্না করছি এখানে শুটকির তরকারি মানে লতা রান্না করব আর এখানে লাল শাক বসিয়েছি লাল শাকটা আমাদের দুপুরবেলা খাওয়া হবে
আর এখানে এনেছিলাম বরবটি, এটাকে আমরা সিলেটিরা বলি যে লুভিউরি। তো এই লুভিউরি দিয়ে আর কিংপ্রন দিয়ে রান্না করব, করছি আর কি। তো কিংপ্রনগুলো আগে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে তার এইভাবেই আমি রান্না করে ফেলেছি। তো আমি যেহেতু একটু একটু ভিডিও করছিলাম আর কি কী কী রান্না করছি, আর অন্যদিকে আমার লতি বসিয়েছি, লতি মুখি, তারপর চিংড়ি আর কাঁঠাল বিচি দিয়ে শুটকিটা রান্না করছি। এভাবে রান্না করলে মানে কারি অনেক মজা লাগে, শুটকির লতার কারি। লাল শাকটাও হয়ে গিয়েছে, এটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া হবে। আর আগের তরকারি ছিল, আর নতুন যে তরকারিগুলো আমি আজকে রান্না করেছি এগুলো আর দিয়ে খাওয়া হবে না। আমার কোনো মেহমান আসলে আর আমি যদি রান্না করি তাহলে এগুলো আমি আর মানে মেহমান আসার আগে আর মানে খাওয়াটা আমার ভালো লাগে না, তাই আমি সব কিছু রান্না করার পর রেখে দিই। আর আগের কোনো তরকারি যদি থেকে যায় তাহলে এটা দিয়ে দুপুরবেলা খাওয়া হয়। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছ, তারপর চিকেন, তারপর চিতল মাছ আর বরবটি দিয়ে চিংড়ি, এগুলা সব রান্না করা শেষ। তো আমি এখনও আমার যে ডাকনাগুলা এগুলা কিন্তু ধুইনি, এখন ধুয়ে নেব আস্তে আস্তে। এখন শুধু রান্নাটা শেষ হয়েছে। তো এখানে আমি প্রায় ছয়টা তরকারি রান্না করেছি আর এখানে একটা সাতটা, সব মিলে আমি সাতটা তরকারি রান্না করেছি ঈদের জন্য। আর আজকে কিন্তু প্রচণ্ড গরমও ছিল, তো গরমের মধ্যে তরকারিগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভেবে আমি মানে সুন্দর করে তরকারিগুলোকে রাখবো এটাই চিন্তা করছিলাম, যে যাতে নষ্ট না হয়। তো অল্প অল্প করেই আমি কয়েকটা তরকারি একসাথে রান্না করছি, বেশি করিনি। তো এখানে আমি সবগুলা ডাকনা ধুয়ে নিয়েছি আর এই তো দিতে পাচ্ছেন প্রায় সাড়ে চারটা হয়ে গিয়েছিলো, চারটা আঠারো বাজছিলো যখন আমি রান্না শেষ করেছিলাম তখন। এ তো লাল শাক, তারপর এখানে চিতল মাছ, আর এখানে গরুর মাংস বাঁধাকপি দিয়ে, তারপর এখানে ইলিশ মাছ দিয়ে আর মুখি দিয়ে ইলিশ মাছ, আর এখানে হচ্ছে বল মাছ দিয়ে মূলা দিয়ে বল মাছ, তারপর লতা দিয়ে শুটকি রান্না করেছি, আর এখানে বরবটি দিয়ে আর কিংপ্রন দিয়ে রান্না করেছি। তো এইগুলা ছিল আজকের রান্না। তো আমরা অনেক লেটে কিন্তু ভাত খেয়েছি, রান্না বান্না শেষ করে তারপরে আমরা আস্তে আস্তে সবাই ভাত খেয়েছি, লেট হয়েছিল একটু খেতে খেতে। আর এই তো দেখতে পাচ্ছেন সবগুলা তরকারি এত সুন্দর হয়েছে, কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই বলেছেন যে সবগুলা তরকারি অনেক মজা হয়েছে, বিশেষ করে আমার আম্মা তো আমার হাতে তরকারি সবসময় বলেন যে মজা হয়, আর মাকে নিজের হাত দিয়ে খাওয়াচ্ছি রান্না করে আর আম্মাও বলেন যে আমার তরকারি মজা হয়। এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ, যে নিজের হাতে রান্না করে মাকে খাওয়াতে পারছি। তো যাই হোক, এদিকে আমার হাজব্যান্ডকে ঈদের আগের দিন আমরা ঈদের গিফট দিচ্ছিলাম আমার হাজব্যান্ডের জন্য, কিছু আমরা কিনে এনেছিলাম, জুতা, তারপর পাঞ্জাবি, মোজা, এগুলা তো ঈদের আগের দিন দিয়েছিলাম ওনাকে, বলেছিলাম যে না এই ঈদে আপনার জন্য কিছু কিনিনি, আমরাও কিছু কিনিনি বলে, কিন্তু তারপরও আগের দিন ওনাকে এই ওনার ঈদ গিফটটা দিয়েছিলাম। আর এই তুপটা আমি কিনেছিলাম টিকটক থেকে, আর এই প্রথমে একটা জিনিস আমি টিকটকে অর্ডার করেছিলাম, এই তো দেখতে পাচ্ছেন এইটা। তো কাপড়টা এত ভালো ছিল, এটা ছিল মরক্কোর তুপ, তো তুপটা কিন্তু অনেক ভালো, মেটেরিয়ালটাও ভালো ছিল। আর এদিকে আমার আম্মা আর আমার বড় মেয়ে রোজা রেখেছিলেন ঈদের আগের দিন, তো ওনাদের জন্য আমার মামি ইফতার পাঠিয়েছেন। তো এখানে বোনা খিচুড়ি, তারপর পেঁয়াজু, তারপরে কাকরুল দিয়ে উনি একটা বড়ার মতো বানিয়েছেন, যেভাবে আমরা বেগুনি বানাই এরকম পাঠিয়েছেন। আর আমি কিছু আলুনি বানিয়েছিলাম, বেগুনি যেভাবে বানাই এরকমই, এটাকে আমি আলুনি বলি, এখানে বানিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমার আম্মা আর আমার মেয়ে ইফতার করেছেন, আর আমরা রোজা রাখিনি, আমরা দুপুরবেলা খেয়েছিলাম আগে তরকারি দিয়ে। তো এখানে ওনারা ইফতার করা শেষ, আর এটা ছিল রাতের বেলা। তো এখানে আমরা যে সিক্রেট ঈদ করছি, তো এখানে মানে সিক্রেট গিফটগুলো কিনে নিয়ে এসেছি, এখন এগুলাকে র্যাপিং করা হবে, বক্স বানানো হবে সুন্দর করে। তো এগুলা সবগুলো আমি টেবিলের মধ্যে রেখে দিয়েছি, আমরা যে যার নাম পেয়েছি
ওনাদের জন্য গিফট কিনেছি। আমরা তিন ফ্যামিলি, আমার দুই বাসুরি ফ্যামিলি আর আমরা ফ্যামিলি, আমরা তিন ফ্যামিলি আমরা সিক্রেট গিফট এটা করছিলাম। তো সবাই একজনে আরেকজনের জন্য গিফট কিনে এনেছি। তো এখানে আজকে আমাদের গিফটগুলা প্যাকিং করা হচ্ছে রাতের বেলা। আর এখানে আজকে সবাই মানে সবাই একই রকম আমরা কাগজ দিয়ে আর কি র্যাপিং করেছি, একরকম ছিল যাতে করে কারো বুঝতে না পারেন যে কে কার জন্য গিফট কিনেছেন। আর এখানে আমার কিছু অর্ডার করেছিলাম, এখানে একটা যে আমাদের মাছি মারার জন্য যে একটা ব্যাট রয়েছে, ইলেকট্রিক ব্যাট, তো ওই ব্যাটটা আমি কিনে এনেছিলাম। আমাদের সামার টাইমে দেখা যায় যদি সুটকৃতকারী রান্না করা হয় তাহলে ঘরের মধ্যে মাছি চলে আসে, তো এটা মারার জন্য আমি একটা ব্যাট, ইলেকট্রিক ব্যাট কিনে নিয়ে এসেছি। আর ঈদের আগে অনেক গিফটও কিনে এনেছিল, অনেক অর্ডার আমাদের ঘরে এসেছিলো, আমার অন্য অন্য জিনিসও ছিল। তো এই তো আমাদের সবার গিফটগুলো র্যাপিং করা শেষ। এবছর আমাদের তিন ফ্যামিলির সাথে আমার আম্মাও ছিলেন, তো সবাই একজন আরেকজনের জন্য গিফট কিনেছি। আর গিফটগুলো র্যাপিং করার পর আমি এসেছি আবার কিচেনে। আমি কিচেনে এসে চিকেন আমি ধুয়ে রেখেছিলাম, তো এগুলাকে মেরিনেট করে রাখছি রাতের বেলা এই ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে রেখে দেব। তো চিকেন আস্ত চিকেন করব আমি আগামী কালকে। তো রাতের বেলা এগুলাকে মেরিনেট করে আর ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। আর এই তো দেখতে পাচ্ছেন 1:50 বাজে, প্রায় 2টা হয়ে গিয়েছিলো রাতের বেলা। আগের দিন ঘুমাতে অনেক লেট হয়েছিল। আর একটা দইও বানিয়েছি আগামী কালকের জন্য। আর এখানে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি ঘন করে, সকালবেলা উঠে সেমাই রান্না করব। তাই তো এই তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে সেমাইটা বানিয়েছি। আর কিছু সমোসা আমি জাস্ট এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম। আর এখানে রং চা করেছেন আমার আম্মা। তো আমরা এগুলা দিয়ে সকালে নাস্তা করেছি। নাস্তা বলতে আমরা যেহেতু চলে যাব ঈদ, আমার হাজব্যান্ড চলে যাবে ঈদের নামাজে মাঠে, আর আমরা পরে চলে যাব। তো মাঠে যেহেতু যাব এখানে অনেক ধরনের খাবার স্টল থাকবে, তো এখানে খাওয়া হবে, তাই আর বেশি কিছু বানাইনি সকালবেলা। তো এখানে আমি ঈদের দিন পরার জন্য কাপড় বের করেছি উপরে এসে। আমি এবছরও আসলে ঈদে কিছু কিনিনি, আগেরই এটা ছিল, আমার ননাস গিফট করেছিলেন, তো এই ড্রেসটাই পরে নেব। তো ড্রেস পরে তারপরে আমরা বের হয়ে গিয়েছি। আর আমরা আসতে আসতে একটু লেট হয়েছিল যেহেতু ঘরের মধ্যে সব কিছু গুছানো, তারপরে বাচ্চাদের রেডি করা, এগুলো নিয়ে আসলে রেডি মানে লেট হয়ে যায়, তাই আস্তে আস্তে রেডি হয়ে তারপরে চলে এসেছি। আর এখানে এসে দেখলাম যে এবছর এত মানুষ হয়েছেন, অনেক মানুষ ছিলেন। তো আমরা আসার আগে অনেক মানুষ চলেও গিয়েছেন, তারপরে অনেক দেখলাম যে এসে অনেক মানুষ। তো এসে আমরা এখানে ফুচকা তারপর চটপটি খাচ্ছিলাম। আমরা আসার আগে সব ধরনের খাবার শেষ হয়ে গিয়েছিলো, যেহেতু অনেক মানুষ ছিলেন তাই খাবার আসলে আমরা বেশি পাইনি। তারপর এখানে সমোসা তারপর চটপটি আর ফুচকা এগুলো খেয়েছিলাম, বেশি খাওয়া আসলে খেতে পারিনি, পাইও নি, আর আমরা অনেক মানুষ ছিলেন তাই। তো এখন আমি ঘরে চলে এসেছি, বেশি সময় মাঠে থাকিনি, যেহেতু আমাদের ঘরে দুপুরবেলা সবাই আসবেন তাই তো রান্না ভাত রান্না করতে হবে, তারপরে চিকেনগুলাও আমি ওভেনে দেব, তাই তাড়াহুড়া করে চলে এসেছি। এসে এখানে আমি ভাত বসিয়েছি আর বিরিয়ানি রান্না করব। তো চিকেন বিরিয়ানির রাইসটাও আমি বসিয়ে দিয়েছি। আর এখানে বিরিয়ানির যে চিকেন টিক্কা রয়েছে এটা এয়ার ফ্রায়ারের মধ্যে বানিয়েছি, এগুলো আমি গতকালকে রাতে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে চিকেন কাবাব আমি জাস্ট পেঁয়াজ আর ক্যাপসিকাম রেড পেপার এগুলো দিয়ে আমি একটু সটে করে নিচ্ছি। আর এখানে ভাত রেডি আর বিরিয়ানির ভাতগুলোও রেডি, তো এগুলো দিয়ে ঝটপট করে বানিয়ে নিচ্ছিলাম আর তাড়াহুড়া করছিলাম যদি মেহমানরা চলে আসেন। তো আসলে আসার আগে আমি সব কিছু শেষ করে নিয়েছি। আর এই তো চিকেন বিরিয়ানিটাও হয়ে যাচ্ছে। আর এগুলো আমি ঈদ নামাজে মানে ঈদের মাঠ থেকে এসে তাড়াহুড়া করে বানিয়েছি, তাই বেশি ভিডিও করতে পারিনি, একটু একটু ভিডিও করেছি। আর আস্ত চিকেনগুলোও আমি মানে ওভেনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি হওয়ার জন্য আস্তে আস্তে। আর যে সবগুলা তরকারি আমি গতকালকে রান্না করেছিলাম এগুলার মধ্যে আমার
ধনে পাতা দেওয়া হয়নি। তো আজকে সবগুলাতে ধনে পাতা দিয়ে তারপরে গরম করে নিচ্ছি দুপুরের বেলা খাওয়ার আগে। তো কিছু গরম হচ্ছে আর কিছু গরম করে রেখে দিয়েছি এখানে। তো সব কিছু তাড়াহুড়াই করছিলাম। তো পরে আমার বড় যা ছোট যাও চলে এসেছেন, ওনারা এসে আমাকে হেল্প করেছেন। আই তো দিতে পারছেন, তিনটা চিকেন আমি আস্ত বসিয়েছিলাম, হয়ে গিয়েছে। তো এখন আস্তে আস্তে টেবিলের উপরে সব কিছু আনা হচ্ছে। তো প্রথমে বিরিয়ানি, তারপর চিকেন কবাব আর আস্ত চিকেন দিয়েছি বিরিয়ানির সাথে সবাই। আগে এগুলো খাওয়ার পর তারপরে আস্তে আস্তে আমি তরকারিগুলো নিয়ে যাব। তো এই তো দিতে পারছেন সবগুলা তরকারি। আমি না, আমার ছোট যা উনি সব কিছু নিয়েছেন বোলের মধ্যে, আমি শুধু টেবিলের মধ্যে নিয়ে দিয়েছি। আমার জায়েরা আমাকে অনেক বেশি হেল্প করেন, তারপরে জায়ের মেয়েরাও মানে এসে আমাকে হেল্প করেন। তো সব কিছু টেবিলে আনা হয়েছে। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া শেষও, আমি আর তার মধ্যে আর কোনো ভিডিও করিনি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবার গিফট চলে এসেছে। আমার দুই বাসুরি কর থেকে ওরা যাকে পেয়েছেন ওনাদের গিফটও এসেছে, আর আমাদের গিফটগুলোও সব কিছু এখানে লিভিং রুমে রাখা হয়েছে একসাথে করে। এদিকে আমি যে দই বানিয়েছিলাম, দই তারপর বেশি ডিজার্ট আসলে বানাইনি যেহেতু অনেকগুলা রান্না করেছি, তাই তো মিষ্টি ছিল এগুলো, রসমলাই এগুলো খাওয়া হয়েছে। আর এখন আমরা সবাই একসাথে লিভিং রুমে এসেছি, আর এখানে আমার জায়ের মেয়ে আর আমার মেয়েরা মিলে ওরা একটা গেম করেছিল আমাদের সাথে, সবাই একসাথে করে টিভির মধ্যে। আর এই গেমটা ছিল আমাদের ফ্যামিলির সবাইকে দিয়েই, যেখানে ছিল যে হু ইজ দ্য বেস্ট কুক, বলতে হবে যে কে কে, মানে আমার নাম আর আমার দুই জায়ের নামও ছিল যে কে বেস্ট কুক করেন সবসময়, আর তারপরে কার গাড়ি সবচেয়ে ভালো, তার ওই নিজের আমাদের ফ্যামিলি সবাইকে দিয়ে আর কি কোয়েশনগুলো ছিল। তো যাই হোক, এখানে আমরা সবাই গেমটা করেছি আর অনেক এনজয় করেছি ফ্যামিলি সবাই একসাথে হয়ে। যেহেতু আমি কারো মুখ দিতে পারবো না, তাই আমি প্রাইভেসির কারণে কারো মুখও তুলিনি। সিক্রেট গেম শেষ হওয়ার পর আমরা একজন আরেকজনকে সিক্রেট ঈদ গিফট দিয়েছি, দিয়ে সবাই খুলে দেখেছি যে কে কী পেয়েছি। তো পরে আমার ফ্যামিলি সবাই আমাদের ঘরে রাতের বেলা খেয়ে চলে গিয়েছেন ঘরে, আর আমি আর ভিডিও করিনি। আর এটা হচ্ছে পরের দিন আর সকালবেলা আমি দেখছিলাম যে আমার সিক্রেট ঈদ গিফটগুলা। তো এখানে আমি এক জোড়া সাদা জুতা পেয়েছি গিফট, আর পেয়েছি একটা ঘড়ি, হাত ঘড়ি। তো এই দুইটা আমি সিক্রেট ঈদ গিফট পেয়েছি, আর আমার ফ্যামিলি সবাই পেয়েছেন, আমার আম্মা, আমার হাজবেন্ড, আমার মেয়েরা, ওনাদের আর গিফটগুলো আমি আর ভিডিও করিনি, জাস্ট আমার গিফটগুলোই ভিডিও করেছি। তো এখানে জুতা আর ঘড়ি পেয়েছি গিফট। আর আমার এখানে আরেকটা গিফট রয়েছে, আর এটা আমার ছোট বাসুরের বড় মেয়ে, ও কাতার থেকে আমার জন্য একটা আবায়া নিয়ে এসেছে, আর আবায়াটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর আবায়াটা। তো এটা ও ঈদের দিনে আমাদেরকে দিয়েছে, ও কাতার থেকে এসেছে, তো আমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছে। তো এই তো দেখতে পাচ্ছেন আবায়াটা। কথা বলতে বলতে আমার ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই মনে করে একটা লাইকও দিয়ে দেবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।